বন্ধুরা যদি আপনাদের এমন সমস্যা হয় আপনি কাউকে হোয়াটসঅ্যাপ করতে চান এবং সেই নাম্বারটা মোবাইলে সেভ করছেন কিন্তু হোয়াটসঅ্যাপে যাচ্ছেন তাকে খুঁজে পাচ্ছেন না বা তার নাম্বারটা হোয়াটসঅ্যাপ লিস্টে দেখতে পাচ্ছেন না তো বন্ধুরা সেটা কীভাবে আপনি ঠিক করবেন তো বন্ধুরা ফার্স্ট আপনি যে নাম্বারটি মোবাইলে সেভ করছেন সেটা সেভ করে নেবেন সেভ করার পর তো বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে সেভ করতে হয় আপনি যে কোনো নাম্বারে এইরকম ডায়াল করলেন এবং ডায়াল করার পর আপনি নিউ কন্ট্যাক্টে গেলেন এবং নাম্বারটি যে কোনো নামে আপনি সেভ করে দিলেন তো বন্ধুরা সেভ করার পর আপনারা যাবেন হোয়াটসঅ্যাপে তো বন্ধুরা আমি হোয়াটসঅ্যাপে এসেছি বন্ধুরা মনে রাখবেন আপনি যখনই হোয়াটসঅ্যাপে আসবেন আপনার ফোনের ইন্টারনেট কানেকশান যেন অন থাকে এবং ইন্টারনেট কানেকশান অন থাকার পর আপনারা আসবেন একদম ডান দিকের নিচে দেখবেন একটা মেসেজ চিহ্ন রয়েছে সবুজ কালার বা নীল কালার বলতে পারেন সবুজ কালারে এখানে একটি টাচ করবেন এবং টাচ করার পর আপনারা দেখতে পাবেন অনেক হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার লিস্টে রয়েছে তো ডান দিকের উপরে তিনটে ডট বা তিনটে পয়েন্ট রয়েছে সেই তিনটে ডট বা তিনটে পয়েন্ট একটি টাচ করবেন এবং এখানে রিফ্রেশ অপশান রয়েছে হেল্প একদম নিচে রয়েছে হেল্প তারপরে রয়েছে রিফ্রেশ রিফ্রেশে টাচ করবেন এরকম একটু ঘুরবে দেখতে পাচ্ছেন ঘোরা কমপ্লিট হয়ে যাবে আপনি যাকে হোয়াটসঅ্যাপ করতে চান তাকে এইরকম সার্চ বারে গিয়ে সেই নামটা এখানে সার্চ করবেন এবং সার্চ করার পর আপনি সেই নামটা এখানে খুঁজে পাবেন হানড্রেড পার্সেন্ট যদি সে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তবে আপনি এখানে নামটি খুঁজে পাবেন আপনি যে নাম্বারটি সেভ করেছেন যদি সে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তবে কিন্তু খুঁজে পাবেন কিন্তু বন্ধুরা অবশ্যই নাম্বার সেভ করবেন এবং নাম্বার সেভ করার পর আপনি এই মেসেজ চিহ্ন আসবেন রিফ্রেশ মারবেন এবং রিফ্রেশ মারার পর আপনি দেখবেন সেই নাম্বারটি হান্ড্রেড পার্সেন্ট খুঁজে পাবেন অবশ্যই ফোনের জন্য ইন্টারনেট কানেকশন অন থাকে তো বন্ধুর ভিডিওটা কেমন লাগলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে কমেন্ট করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে